ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে যারা সাবস্ক্রাইবার আছো আমার নোটিফিকেশান তোমরা অবশ্যই অন রাখবে যেভাবে তোমাদের আমি পিপিআর করছি সেভাবে পিপিআর হওয়ার চেষ্টা করবে ওকে আজকে তোমাদের আমি একটা নমুনা দেবো এক কীভাবে তোমরা পেপারের জন্য রেডি হবে হুম সাজেশান পেপার বলতে পারো আমি একটা সাজেশান পেপার তোমাদের জন্য তৈরি করেছি তো এইভাবে তোমরা কিন্তু রেডি হবে ওকে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ম্যাথ ডিভিএস ম্যাডাম সম্বন্ধে আমার সাবস্ক্রাইবাররা সবাই জানো অবশ্যই সেখান থেকে গণিতটাকে ফলো করবে যারা চ্যানেলে নতুন দেখবে তাদেরকেও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে কারণ আমার ভিডিও সবার আগে প্রাইমে আসে আমার সাবস্ক্রাইবারাই সবার আগে দেখে তারপরে সেটা পাবলিক হয় আর ম্যাথ ডিভিএস ম্যাডাম থেকে গণিতটা অবশ্যই ফলো করবে এখন শুরু করা যাক রাইট দেখো এখানে আমি কিছু নমুনা তোমাদেরকে দিয়েছি ওপরে কতগুলো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো শব্দ দেওয়া আছে যেমন শন শন ভন ভন ঠক ঠক দূর দূর রাইট এবার আমরা এখান থেকে কি করব দেখো দেওয়া আছে দেখো এই শব্দগুলি সঠিক স্থানে বসিয়ে শূন্যস্থান পূরণ করো রাইট এক নম্বরেরটা কি বলেছে মৌমাছিরা ফুলের ওপর ড্যাশ করছে মৌমাছিরা ফুলের ওপর ড্যাশ করছে এখান থেকে আমরা নিয়ে করতে হবে এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে এগুলোকে ব্যবহার করে কিন্তু তোমাদের করতে হবে রাইট তাহলে মৌমাছিরা ফুলের ওপর কি করছে করতে পারি না ভন ভন করছে করতে পারি তো এখানে ভন ভন লিখবে আমি এখানে লিখলাম না এখানে তোমরা ভন ভন লিখবে আমি এখানে নাম্বারটা শুধু দিয়ে দিচ্ছি রাইট খ নাম্বার এটা খ নাম্বার রাইট ভন ভন করছে ওকে নেক্সটটা দেখো নেক্সট আমাদের বলেছে ভূতের ভয়ে আমার বুক ড্যাশ করছে ভূতের ভয়ে আমার বুক ড্যাশ করছে আমার বুক এখানে আমি কী করতে পারি এখানে শন শন আছে ভন ভন আছে ঠকঠক আছে দূর দূর আছে তো বুক দূর দূর করে কথা আমরা শুনেইছি তো অবশ্যই আমরা দূর দূর কথাটাকে বসাবো ঠিক আছে তাহলে ঘটা দূর দূর কথাটা এখানে আমি দূর দূর বসাবো ঘ কিন্তু ওকে ঘ রাইট বোঝা গেল নেক্সট দেখো নেক্সটটা হচ্ছে uh, সরি এখানে না নেক্সট হচ্ছে তিন নম্বর ঝড়ের ঠিক আগে ড্যাশ করে বাতাস বইছে ঝড়ের ঠিক আগে ড্যাশ করে বাতাস বইছে এখানে কি করতে পারি শন আছে আর আমাদের বাকি আছে হচ্ছে ঠক ঠক তো ঝড়ের ঠিক আগে শন করে বাতাস শন বয় এটা আমরা জানি তো শন করে বাতাস বইছে তো অপশান এখানে লেখা আছে ক আমরা এখানে কিন্তু ক নাম্বার দেবো রাইট শন শন করে বাতাস বইছে বোঝা যাচ্ছে নেক্সটটা দেখো আমাদের কী দেওয়া আছে প্রচণ্ড শীতে বুড়ো মানুষটি ড্যাশ কাঁপছে প্রচণ্ড শীতে বুড়ো মানুষটি ড্যাশ কাঁপছে আমরা কি করতে পারি এখানে দেখো এখানে ঠক ঠক দেওয়া আছে তো ঠক ঠক কতটাকে আমরা ইউজ করতে পারি এখানে তো আমরা গ করব ঠক ঠক ওকে গ আমরা এখানে ঠক ঠক ব্যবহার করব বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু পেপারগুলো সলভ করতে হবে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে সাজিয়ে লেখো আমি যেভাবে তোমাদের করাচ্ছি আমি আশা রাখছি বাংলায় এই রকম টাইপই তোমাদেরকে দেবে ওকে তো এইভাবে তোমরা রেডি হবে সাজিয়ে লেখো দেখো সাজিয়ে লেখো এখানে কি দেওয়া আছে কয়হস্যু কয়হস্যু ল ল এটা আমি সাজালে কি হতে পারে কুল তাই তো নেক্সট দেখো নেক্সট বলেছে ময়াকার ডয়শূন্য রয়স্যী গয়হস্যু হয়াকার এটা তো সোজা হামাগুড়ি রাইট নেক্সটটা দেখো গয়েরটা দেখো গয়েরটা ত ত ননতে নয় এক রাইট তো এটা আমরা কি করতে পারি ততক্ষণে তত আছে তো আমরা এটা ওটা এটা ওটা করে সাজিয়ে দেখবো আগে ব্যাপারটাকে রাইট তো ততক্ষণে এটা আমরা করব। নেক্সট দেখো নেক্সট ঘ আছে কয়াকার র দন্তের স র এটা আমরা সরকার করব বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু কিছু জাম্বেল ওয়ার্ড আমরা করবো অর্থাৎ সাজিয়ে লেখো ওয়ার্ডকে কিন্তু আমরা প্র্যাকটিস করব। নেক্সট হচ্ছে দেখো দন্তের নয় ত্রয় তারপরে তয়হর্সি পয়াকার উন্তেজ তো এটা যন্ত্রপাতি আমরা করব। ওকে নেক্সট দেখো নেক্সট আমরা যাব নেক্সট আমাদের বলেছে নিচের বাক্যগুলির থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো তো নিচের যে সেন্টেন্সগুলো আমাদের দিয়েছে আমরা একটু পড়বো কি দিয়েছে দেখি দামুদরের এমন জোয়ার ভাটা খেলে না দামুদরের এমন এটা জোয়ার ভাটা খেলে না রাইট তো এখান থেকে আমরা বার করতে হবে আমাদের কি না আমাদের বার করতে হবে হচ্ছে বস্তু গুণ আর কাজ রাইট তাহলে দেখো এখানে দামোদর দামোদর এখানে তো কোনো ব্যক্তি নয় দামুদর একটা নদী তো এটা আমরা বস্তু হিসেবে চিহ্নিত করব তো আমরা বস্তু করব নেক্সট দেখো দেওয়া আছে জোয়ার ভাটা দামোদরের গুণ হচ্ছে বা দোষ হচ্ছে জোয়ার ভাটা ওর এটা একটা গুণ তাই তো তো গুণটা আমরা করব হচ্ছে জোয়ার ভাটা আর খেলে না খেলে না মানে এটা ওর কাজ তাই জোয়ার ভাটা খেলে না অর্থাৎ হয় হচ্ছে না বা হয় না তো খেলে কথাটাকে করব হচ্ছে কাজ বোঝা গেল নেক্সটটা দেখো নেক্সট আমাদের দিয়েছে পাখিগুলি হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে পাখিগুলি হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে এখানে কাজ কোনটা ব্যক্তি কোনটা আর বস্তু কোনটা দেখো কাজ হচ্ছে হাজির হবে এই যে পাখিগুলো এসে হাজির হবে এটা ওর কাজ রাইট নেক্সট হচ্ছে কোনটা ব্যক্তি হিসাবে আমরা চিহ্নিত করব পাখিগুলোকে রাইট এখানে ব্যক্তি হচ্ছে পাখিগুলো আর বস্তু কোনটা না বস্তু হচ্ছে শীত কিন্তু বোঝা গেল এইভাবে এই ধরনের জিনিসও কিন্তু একটু প্র্যাকটিস করবে রাইট বিশেষ বিশেষণও একটু করবে সেটার ওপর আমি আলাদা একটা ভিডিওতে তো সব দেওয়া সম্ভব না সেটার ওপর আমি আলাদা দেবো দেখো এবার আমি যেটা দিয়েছি খুব ইম্পর্টেন্ট এটা আসবে হুম এইটাই আসবে না বাট এই ধরনের আসবে ওকে নেক্সট দেখো কি বলছে নিচের বাক্যগুলি পড়ে সঠিক প্রশ্নের উত্তর দাও আমি তোমাদের যারা আমার স্টুডেন্ট আছো প্রত্যেককে কিন্তু আমি প্রশ্ন খুঁজে বার করা প্রথম দিন থেকে শিখিয়েছি রাইট প্রতিটা ভিডিওতে আমি শিখিয়েছি সো তোমাদের জন্য এটা কিন্তু অনেক ইজি হবে যারা প্রথম থেকে আমাকে ফলো করো রাইট দেখো এটা কি হবে প্রাণীদের মধ্যে মানুষের বিশ্বস্ত বন্ধু হলো কুকুর বোঝা গেল নেক্সট বলছে কুকুর প্রাণীটি প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী ওকে এদের শক্তি খুব প্রবল হয় বোঝা গেল আস্তে আস্তে পড়বে নেক্সট কুকুরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে চোর ধরার কাজে লাগানো হয় ওকে বোঝা গেল নেক্সট কুকুর নানা জাতের হয় এরা শান্ত ও হিংস্র হয় রাইট নেক্সট বুলডগ হাউন্ড প্রভৃতি নানা জাতের কুকুর হয় নেক্সট পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় এটা আমি একবার পড়ে নিলাম পরীক্ষায় যখন আসবে দুবার করে পড়বে রাইট না প্যাসেজটা দুবার করে পড়বে তারপরে আনসারে যাবে নেক্সট আমাদের বলেছে কি নিচের প্রশ্নগুলির উত্তর দাও খুব সহজ ধরনের প্রশ্ন আসবে দেখো কুকুর মানুষের কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু না শত্রু রাইট আমরা প্রথম লাইনেই পড়ে এসছি প্রথম লাইনেই একদম পড়লাম দেখো কুকুর মানুষের বিশ্বস্ত বন্ধু রাইট তো আমরা এখান থেকে অপশান কোনটা চুজ করব। অপশান আমরা চুজ করব হচ্ছে বিশ্বস্ত বন্ধু ওকে বিশ্বস্ত বন্ধু ওকে এই জায়গাটা কিন্তু আমরা কি করব গোল্লা করব। মাথায় থাকবে মাথায় রেখো কিন্তু তোমরা যে তোমাদের কিন্তু আলাদা শিট দেবে তার মধ্যে ফিল আপ করতে হবে ও এম শিট কীভাবে ফিল আপ করবে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ওকে যারা দেখো নি থেকে দেখে নেবে তো যাই হোক বিশ্বস্ত বন্ধু সেখানে কিন্তু আমরা দেব ধরো আমাদের একেরটার অপশান কটা একেরটার অপশান কটা হচ্ছে রাইট কয়ের পাশে যে সার্কেলটা থাকবে ক আর খ ধরো এরম দেওয়া থাকবে একের ওকে কয়ের পাশে যে সার্কেলটা থাকবে সেই সার্কেলটাকে আমি সম্পূর্ণ রূপে ফুলফিল করব একটুও ফাঁকা রাখবো না কালো রঙের পেন বা ব্ল্যাক মানে এইচপি পেন্সিল দিয়ে আমি করব আর এক তুও ফাঁকা রাখবো না মাথায় থাকে এখানে কিন্তু আমি হাতে করছি তো তো ফাঁকা থাকছে কিন্তু পেন্সিল দিয়ে করবে সম্পূর্ণ কিন্তু ভরাট করবে কোনো রকম কোনো টিক মার্ক করবে না এমন নয় যে তুমি ওখানটা যে গোল্লাটার পাশে টিক করে দিলে সেটা করবে না কিন্তু সার্কেল করবে ওকে বোঝা গেল নেক্সটটা দেখো নেক্সটটা বলছে এই প্রাণীটির প্রবল শক্তি না দৃষ্টিশক্তি রাইট আমরা এটা কোন জায়গাটা পেয়েছি এই প্রাণীটির প্রবল শক্তি না দৃষ্টিশক্তি দেখো এখানে দেওয়া আছে এদের ঘ্রাণ শক্তি খুব প্রবল হয় তো ঘ্রাণ শক্তি কথাটা কিন্তু আমরা পেয়েছি দৃষ্টিশক্তিটা পাইনি তো মাথায় থাকে তো আমরা শক্তি করব। তাহলে এখানে আমরা অপশান কোনটা চুজ করছি অপশান ককে চুজ করছি ঘ্রাণ শক্তি বোঝা গেল নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কুকুর ড্যাশ প্রকৃতির হয় অপশান দিয়েছে হিংস্র প্রকৃতির দ্বিতীয় অপশান দিয়েছে শান্ত ও হিংস্র প্রকৃতির হয় রাইট দেখো একটা কথা বলি হঠাৎ করে তুমি করে দেবে না যে ও কুকুর তো হিংস্র প্রকৃতির হয় তো আমি ঠিক মেনে দিলাম নো আগে দেখবে তোমাদের যেটা গল্পটা পড়লে তার মধ্যে কি দেওয়া আছে রাইট তো আমরা গল্পে যাব রাইট গল্প যে আমরা পড়লাম এখানে কি দেওয়া আছে দেখো কুকুর নানা জাতের হয় এরা শান্ত ও হিংস্র হয় রাইট দুটো দেওয়া আছে শান্ত ও হিংস সো আমি কিন্তু এখানে অপশান কি করব না এরা শান্ত ও হিংস্র হয় আমরা এই জায়গাটায় ক্লিক করব মানে এই জায়গাটায় গোল করব শান্ত ও হিংস্র হয় তাহলে অপশান খটাকে আমরা চুজ করব ওকে নেক্সট নেক্সট বলেছে পাগলা কুকুরে কামড়ালে পাগলা কুকুরে কামড়ালে অপশান দিয়েছে হচ্ছে ম্যালেরিয়া রোগ হয় আর দিয়েছে জলাতঙ্ক রোগ হয় তাহলে পাগলা কুকুরে কামড়ালে কি রোগ হয় আমরা এমনিও জানি জলাতঙ্ক রোগ হয় বাট আমাদের গল্পে কি দিয়েছে একটু দেখে নিই দেখো এখানে দিয়েছে পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয় ওকে জলাতঙ্ক সো আমরা জলাতঙ্ক যে রোগ আছে সেই জায়গাটায় গিয়ে আমরা তোমার সার্কেল করবো ওকে সো আমরা এখানটা সার্কেল করলাম বোঝা গেল ব্যাপারটা কিভাবে কি করলাম নেক্সট প্রশ্নটা আমরা দেখবো নেক্সট প্রশ্নটা বলেছে চতুষ্পদ কথাটির অর্থ হলো চতুষ্পদ কথা চতুষ্পদ প্রথমে সেন্টেন্স থেকেই বুঝতে পারবো আমরা গল্পটা পড়েই কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারবো যে চতুষ্পদ কথাটার মানে কি দেখো চতুষ্পদ প্রাণীটি প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী চতুষ্পদ মানে হচ্ছে চার পাওয়ালা যে প্রাণীটা ওকে চতুষ্পদ মানে চারটে পা আছে তাই চতুষ্পদ ওকে সো আমাকে এখানে অপশন দিয়েছে হচ্ছে চারটি পা না চারটি পদ ওকে না চারটে পদ নয় চতুষ্পদ মানে হচ্ছে চারটি পা ওকে সো চারটি পাতে আমরা কিন্তু এখানটা ডাক দিয়ে দেবো ওকে বোঝা গেল এইভাবে আমরা কিন্তু ফিল আপ করলাম বা এইভাবে আমরা ফুলফিল করলাম নেক্সট দেখো আমরা যাব নেক্সট একটা লুক অ্যাট দ্য পিকচার ওকে পিকচারটা ভালো করে ফলো করো দেখো প্রথম পিকচারে এখানে চারটে পিকচার একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওকে জাস্ট এ সেকেন্ড ওকে দেখো পিকচারটা দেখতে পাচ্ছ প্রথম পিকচারটায় আমরা দেখতে পাচ্ছি কি একটা মানুষ আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ সে কিন্তু কিছু খাবার ছড়াচ্ছে ওকে এখানে কিছু খাবার ছড়াচ্ছে রাইট নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পিকচারটিতে এক কতগুলো পাখি এসে সে জায়গাটা বসেছে এবং পাখিগুলো ওখানে বসে খাবারটার চেষ্টা করছে আশা করছি আমরা তাই তো এবং নেক্সট থার্ড পিকচারটা দেখবো থার্ড পিকচারটায় দেখছি আমরা যে পাখিগুলো কিন্তু সেই নেটটার মধ্যে যে বসেছে সেটা নিয়ে আকাশে উড়ে যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে লুক অ্যাট দ্য পিকচার ভালো করে দেখবে ওকে ভালো করে দেখো আকাশে উড়ে যাচ্ছে চতুর্থটায় দেখছি তার মানে আমরা বুঝতে পারলাম কিন্তু এটার থেকে আমরা আইডিয়া করলাম যে পাখিগুলো কিন্তু এটার মধ্যে আটকে গেছিল ঠিক আছে তাই জন্য তারা জাল শুদ্ধই নিয়ে উড়ে যাচ্ছে চতুর্থটায় দেখলাম যে গিয়ে একটি প্রাণীকে সে বলছে প্রাণীদের কাছে গেছে এবং সেখানে কিন্তু সে প্রাণীটা তাকিয়ে আছে প্রাণীটা কে না প্রাণীটা কিন্তু র্যাট অর্থাৎ ইঁদুর ওকে অর্থাৎ ইঁদুর কিন্তু তাদেরকে ওখান থেকে রিলিজ করার ব্যবস্থা করছে অর্থাৎ এই জালটা কেটে দিচ্ছে বুঝতে পারছি আমরা জালটাকে কিন্তু কেটে সাহায্য করছি ইঁদুরটা সো আমরা যাই দেখি প্রশ্নগুলো এর থেকে আমাদের কি দিয়েছে প্রশ্ন দিয়েছে আমরা চারটে ছবি পেয়েছি দেখো একটা একটা দুটো তিনটে চারটে চারটে ছবি পেয়েছি এখানে এবার আমরা প্রশ্ন ফলো করব। ছবি খুব ভালো করে দেখবে আমি বারবার বলছি ওকে দেখো প্রশ্ন কি দিয়েছে দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি কতগুলি পাখি খেলা করছে অপশান এ দিয়েছে ক দিয়েছে কতগুলো পাখি খেলা করছে অপশান খতে দিয়েছে কতগুলি পাখি ডানা দানা দানা সরি দানা এটা দানা হবে ডানা হবে না দানা দানা খেতে এসে জালে আটকে গেছে তাহলে আমরা প্রথমটা ওরা বলছে যে কতগুলি পাখি খেলা করছে দ্বিতীয়টাই বলছে কতগুলি পাখি দানা খেতে এসে দানা মানে হচ্ছে খাদ্য বা শস্য যেগুলো হয় সেটা বলছে দানা খেতে এসে আটকে গেছে তো আমরা কিন্তু দেখতে পেয়েছি দ্বিতীয়টায় আমরা অবশ্যই ওরা খেলা করছে না ওরা কিন্তু দানা খেতে এসেছে এই যে খাবারগুলো ছড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং ওরা সেটা খাওয়ার জন্য এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি এবং আটকেও গেছে বিকজ আটকে গেছে বলেই কিন্তু তৃতীয়টায় ওরা ওটাকে নিয়ে উড়ে চলে গেছে জালটাকে নিয়ে বুদ্ধি করে উড়ে গেছে তাই তো তার মানে দানা খেতে এসছে তাহলে আমরা দ্বিতীয় অপশানটাকে এখানে চুজ করব যে কতগুলি পাখি দানা খেতে এসে জালে আটকে গেছে বোঝা গেল নেক্সটটা দেখো নেক্সট আমরা যাব তৃতীয় ছবিটিতে আমরা দেখ আমরা কতগুলি পাখি দেখতে পাচ্ছি ওকে ওকে কটা পাখি সেটা জানতে চেয়েছে তৃতীয় ছবিটিতে আমরা কতগুলি পাখি দেখতে পাচ্ছি ছয়টি না দশটি তাহলে তৃতীয় ছবি তৃতীয় ছবি দ্যাট মিন্স এইটার কথা বলছে এই ছবিটার কথা কিন্তু বলছে এই ছবিটার কথা বলছে জাস্ট সেকেন্ড এই ছবিটার কথা বলছে তো কতগুলো পাখি একটু দেখেনি দেখো একটা পাখি দেখতে পাচ্ছি দুটো পাখি এখানে একটা তিনটে পাখি এখানে একটা চারটে পাখি এই একটা পাখি পাঁচটা এখানেও অর্ধেকটা পাখি দেখা যাচ্ছে ছটা তার মানে আমরা ছটা পাখি কিন্তু দেখতে পাচ্ছি দশটা তো নয় তো এখানে আমরা কোন অপশানটাকে চুজ করব এখানে আমরা ছয় যে অপশানটা দেওয়া আছে ছয়টি পাখি তো আমরা ছয় অপশানটাকে কারেক্ট করব বোঝা গেল নেক্সট দেখো নেক্সট প্রশ্নটা কি বলেছে পাখিগুলিকে সাহায্য করেছিল পাখিগুলিকে সাহায্য করেছিল কে একটি কুকুর না একটি ইঁদুর আমি তো প্রথমেই বললাম এটা একটা ইঁদুরের ছবি আর তোমরা নিজেরাও চেনো ইঁদুর তাই তো দেখো ভালো করে ছবিটা এটা কিন্তু একটা ইঁদুরের ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো ওর কিন্তু গোপটোপ রয়েছে ওকে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে লেজও আছে গোপও আছে লেজ তো কুকুরেরও থাকে বাট এটা গোপ রয়েছে আর দেখেও বুঝতে পারছি এটা একটা ইঁদুর সো আমরা এটা কি করব না আমরা কিন্তু করব যে ইঁদুর ওকে এই জায়গাটা আমরা ইঁদুরে কিন্তু দাগ দেবো হুম ক্লিয়ার এই জায়গাটা ইঁদুরে আমরা গোল্লা করে দেবো বোঝা গেল নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্নটা বলেছে গল্পটির থেকে আমরা শিক্ষা পাই কি খুব ইম্পর্টেন্ট গল্প ভালো করে বোঝার চেষ্টা সব সময় গল্পটির থেকে আমরা শিক্ষা পাই একতাই বল নাকি নিজের কাজ নিজে করা উচিত না গল্পটা পড়ে আমরা কি শিক্ষা পেলাম একতাই বল এটাই একতাই বল মানে ইউনিটি স্টেন অর্থাৎ সকলে মিলেই কিন্তু বল হয় অর্থাৎ দেখো এই যে লোকটি অর্থাৎ যে শিকারী রয়েছে দেখতে পাচ্ছি লোকটি সে কিন্তু কী করেছে না জাল বিছিয়েছে এবং কিছু খাবার দিয়ে দিয়েছে সবগুলি এখানে পাখি এসছে খাবার খাওয়ার জন্য তারা আটকে গেছে কিন্তু তারা কিন্তু উড়ে যেতে পারছিল না সবাই মিলে বুদ্ধি করে তারা কি করলো না ওখানে জালটাকে নিয়ে উড়ে গেল তো সবাই মিলে নিজের বুদ্ধিকে কাজে লাগালো এবং সবাই মিলে পরিশ্রম করলো বলেই তো জালটা নিয়ে এত ভারী জালটা নিয়ে উঠতে পারলো তাই না আর তারপরে কি করলো তাদেরকে সাহায্য করলো কে না ইঁদুরে এসে সাহায্য করলো রাইট সো সবাই মিলে কাজ করলে সেই কাজটা হয়ে যায় তো সেই জন্য আমরা এটার থেকে শিক্ষা পাচ্ছি যে একতাই বল ওকে তো আমরা এখানে একতাই বলের পাশে গোল্লা করব। বোঝা গেল তাহলে নেক্সট লাস্ট তোমাদের প্রশ্ন লাস্ট বলেছে খিওয়া যুক্ত দুটি শব্দ লেখো বিশেষ্য বিশেষণও করবে একটা পেপারে তো এত দেওয়া সম্ভব না তো আমি আস্তে আস্তে আবার দেবো তোমাদের তো বিশেষ বিশেষণ নয় এটা হচ্ছে যুক্ত শব্দ যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমি দিলাম আজকে যুক্ত শব্দ অর্থাৎ ক্ষিয়কে যুক্ত করে কতগুলো শব্দ তো আমরা কী করতে পারি সারাক্ষণ করতে পারি ওকে অনেকক্ষণ করতে পারি আমি অনেকগুলো দিয়ে দিয়েছি দেখো অনেকক্ষণ করতে পারি পর্যবেক্ষণ করতে পারি কিছুক্ষণ করতে পারি এখানে আর আসিনি যাই হোক কিছুক্ষণ হতে পারে কিছুক্ষণ করতে পারি তো এইভাবে কিন্তু আমরা পেপারটাকে সলভ করব ঠিক আছে লয় পয় দিয়ে কিছু শব্দ দন্তে নয় ধয় দিয়ে কিছু শব্দ ঠিক আছে জফলা যুক্ত করে কিছু শব্দ এই ধরনের অর্থ কিছু এগুলো কিন্তু পড়বে বিপরীত অর্থ ওকে বাক্য গঠন করা এগুলো কিন্তু পড়বে সো আমি আজকে তোমাদের এটা পেপার দেখালাম আশা করি পেপার তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে ওকে আজকের জন্যে এটুকু খুব ভালো থাকবে তাটা